যেহেতু আমাদের নিজস্ব অনুষ্ঠান তাই এই বক্সের পেছনে যারা আছেন আপনারা দয়া করে এটি শিল্পীদের যাতায়াতের জন্য জায়গা আপনারা জায়গাটির দিকে একটু খেয়াল রাখবেন অনুষ্ঠানের সুবি যাচ্ছে আপনারা এখানে কেউ থাকবেন না আমি প্রাথমিকভাবে বলছি দর্শক মন্ডলী গৌচক্কর আলো পুতুল ঝিলিমিলি রঙ্গমঞ্চ সত্কার মেলা দেখার জন্য আপনাদের সবাইকে আমারও সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি শিলিপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সাদেক হোসেন আমাদের মঞ্চে চলে এসেছেন সাদর সম্ভাষণ জানাই প্রিয় দর্শক মন্ডলী দেখার জন্য আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ এই পর্যায়ে আপনাদের সামনে প্রথমে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বজ্রপথের শাহানু সিদ্দিকী আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে আজকের এই শহীদ কারবালার অনুষ্ঠানে অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টাঙ্গাইল থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাদেক হোসেন উপস্থিত আছেন চোদ্দ বড় ভাই মাহমুদনগর ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় রাজন বড় ভাই মজিবর রহমান মজিবর উপস্থিত মাহমুদনগর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগের সভাপতি হুমায়ুন কবির উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের জনসভাজন পাকুল্লার আমাদের উদীয়মান ডাকের সবসময় যিনি সারা দিয়ে থাকেন আমির হামজা উপস্থিত আমার টাঙ্গাইল সদর থানা উপজেলার এবং সদর থানা আওয়ামী লীগের সভাপতি শ্রদ্ধেয় রাজনীতিগুরু অ্যাডভোকেট পশ্চিম জানন সাহেব সংগত কারণে আজকের এই যাত্রাপালায় উপস্থিত হতে পারে নাই উনি ওনার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছেন স্বাগত সম্ভাষণ আজকের এই যাত্রাপালার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন থাকবেন টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ করতে পারে নাই তাদেরকে সম্বোধন জানিয়ে আপনাদের শুধু একটা কথাই বলতে চাই আপনাদের ধৈর্যের বিরুদ্ধে ঘটাবো না তবে একটা কথা বলবো আজকের যাত্রাপালা মানে অসংস্কৃতিবিহীন যাত্রাপালা এখানে কোনো গান নাচ হবে না শহীদ কারবালা অত্যন্ত মর্মার্থে এবং প্রেরণা জায়গার প্রাপ্য আপনাদের কাছে অনুরোধ রাখবো এই পরিবেশ পরিস্থিতি রাখার কন্ট্রোল করার সবারই দায়িত্ব বিশেষ করে যাত্রাপালা তার প্লেয়ারদের জন্য সন্তুষ্ট থাকে এই প্রত্যাগে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সোজা হবে টাটা ব্যবসায়ী আয়োজিত একটা যাত্রাপালার সম্মানিত সভাপতি মাহমুদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজ্জাদ এবং উপস্থিত আজকের যে নাট্য অনুষ্ঠান সেই অনুষ্ঠানের তো ভাই ও বন্ধুরা আমার উপস্থিত আছেন আজকের মাহমুদনগর ইউনিয়ন আওয়ামী আজকে আসলে মূলত আপনাদেরকে যে অনুষ্ঠান দেখাচ্ছি আসলে কি আপনারা আনন্দের সহিত ভদ্রভাবে এবং সুষ্ঠুভাবে আপনারা বসে আজকে আমাদের যাত্রাপালা দেখবেন আসলে যদি সবার পক্ষে থেকে বলতেছি আমরা কষ্ট করে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাহমুদনগর আওয়ামী লীগের সভাপতি জনাব সাজ্জাদ কাহিনী তাই আপনারা ধৈর্যচ্যুত না হয়ে একটু দয়া করে আজকের এই অনুষ্ঠান সুন্দর হোক সফল হোক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জনাব মজিবুর রহমান সাহেবকে পাকল্লা থেকে ওমর পেশাব তাকে সাদর সম্ভাষণ আজকে রিমান ভাই বৌলি পার বৌলি
যুব সমাজ শ্রমিকদের কর্তৃক আয়োজিত আজকের এই যাত্রাপালার সম্মানিত সভাপতি আমার মামা সাজ্জাদ হোসেন এখানে উপস্থিত আছেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মজিবর ভাই উপস্থিত, আমার শ্রদ্ধেয় মামা শাহানুর মামা উপস্থিত, আমার মেম্বার হুমায়ুন ভাই আবু বকর ভাই সহ পাকুল্লা থেকে আগত আমার সভাসঙ্গী হিসাবে উপস্থিত আছেন, আলমগীর সরকার আমার পাকুল্লা থেকে আরো উপস্থিত, আমির হামজা এবং পারবৌলি থেকে আগত সমস্ত তৃতীয়তল্য মুরব্বিয়ান সমবয়সী ভাই বন্ধুরা সকলে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আসলে এখন আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি যাত্রা দেখার জন্য, কথা বাড়াবো না, অনেক দর্শক দেখলে হয়তো কথা বলার ইচ্ছা হয়, এ কথা বলবো না। আজকের এই যাত্রাপালা একটি ঐতিহাসিক আজকের এই যাত্রাপালা আয়োজন করেছেন, প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে টাঙ্গাইল সদর উপজেলার সাংস্কৃতিক সম্পাদক হিসাবে এটা একটি সাংস্কৃতিক অংশ, আমি তাই এই সদর উপজেলার 12টা ইউনিয়নে যে কোনো জায়গায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান হলে উপস্থিত থাকার চেষ্টা করি, আপনাদেরকে বিরক্তও করি, আপনারা সকলেই ধৈর্য সহকারে যাত্রাপালা শুনবেন এই আহ্বান রাখছি। আর যে সকল ভাইয়েরা আজকের এই যাত্রা শোনার জন্য উপস্থিত হয়েছেন সকলেই নিজ নিজ জায়গায় থেকে আপনারা দায়িত্ব পালন করে এই যাত্রাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন। এই বলেই আমি আরেকটি কথা বলবো, আসলে এক মিনিট একটি ব্যক্তিগত কথা বলবো, আমি শ্রীরামপুর ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া চাচ্ছি, আমাদের অল্প কিছুদিনের মধ্যেই নির্বাচন হবে, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আজকের এই যাত্রা সুন্দরভাবে চলুক, সকলেই সহযোগিতা করবেন এই কামনা করে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গতকাল যাত্রাপালার সম্মানিত সভাপতি ও আমার দূর দূরান্ত হতে আগত বিশেষ অতিথিবৃন্দ এবং অনেক দূর হতে দূর দূরান্ত হতে আগত যাত্রাপালার দর্শকবৃন্দ সবাইকে আমি আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। যাই হোক, আপনারা হয়তো অনেকেই জানেন না আমার আসতে একটু লেট হয়েছে, কারণ আমার চাচা লালচান ব্যাপারী আজ বেলা কি কথাই বলবো, এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, পূর্বের একটি ইতিহাস যা আমরা অনেকেই জানি না, সেই ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের কিছু অভিনেতা আছে, তারা অভিনয় করে আপনাদের বোঝাবে। যদিও এটা যাত্রা বলা কিন্তু এটি একটি ইসলামিক অঙ্গ, আপনারা ধৈর্য সহকারে যে যেখান থেকে আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সবার কাছে আমি অনুরোধ জানাই আপনারা এই যাত্রাপালাকে সুন্দরভাবে শ্রবণ করবেন, এই আশা এই ভরসা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই যাত্রাপালা অনুষ্ঠানের আয়োজিত সম্মানিত অতিথিবৃন্দ, এখানে সবার নাম উল্লেখ করলে অনেক সময় যাবে, আমি এই জন্য সংক্ষিপ্ত করছি, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম। আজকে এখানে যে আমরা যাত্রাপালা অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি, আমার মূল কথা আমি আপনাদের সবার কাছে সহযোগিতা কামনা করছি, এটি আমার মূল কথা, সবাই সহযোগিতা যদি না করেন সম্ভব না আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করা, তাই আপনাদের প্রতি আমার কোনো করো জোরে অনুরোধ থাকবে, আমরা
এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং যাত্রাপালা উদ্বোধক সাহেব তার চাচা মারা গেছে আপনারা সবাই জানেন সে এই কারণে আসতে পারে নাই আমি উদ্বোধন করার জন্য ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই যে এক সময়ের জনপ্রিয় যাত্রা অভিনেতা যাত্রা পরিচালক সবি এম্বা মারওয়া এক সময়ের জনপ্রিয় যাত্রা অভিনেতা নাজিমুদ্দিন খাজু তারপর অলি রফিকুল ইসলাম আছে ঠান্ডু মিয়া বড় ইমামের অভিনয় আছে আনোয়ার হোসেন মুসলিমের অভিনয় আছে শফিকুল ইসলাম শফি মোহাম্মদের অভিনয় আছে ডাক্তার ইউসুফ ইব্রাহিমের অভিনয় আছে আমিনুর আলী আকবরের অভিনয় আছে বাবলু আব্দুল ওহাবের অভিনয় আছে জাহেদুল ইসলাম জয়নালের অভিনয় আছে রিপন ব্রাহ্মণের অভিনয় আছে ডাক্তার আরি প্রিয় যাত্রা অভিনেতা কামরুজ্জামান কাজী রহমানের অভিনয় আছে মাহমুদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শাহাদত হোসেন সাজ্জাদ বাউলের অভিনয় আছে বাউল শিল্পী আলামিন সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা উপভোগ করুন আমাদের আজকের এই যাত্রাপালা শহীদ Yeah.
아이고
তাহলে কিভাবে হবে মন্ত্রী মনোহর সরাসরি আমাদের স্বামী আব্দুল জব্বারকে আমার রাজ দরবার এই হবে মহারাজ এই হবে এই মুহূর্তে এই মুহূর্তে আব্দুল জব্বারের কাছে বক্তব্যে অঙ্কটা হবে মহারাজ তাহলে কি আব্দুল জব্বার আমার অবশ্যই আসবে অবশ্যই অবশ্যই আসবে মহারাজ আমি তাহলে তার হরিগর দলে আমার মহারাজের ডাক পড়েছে আমাকে পত্র দিয়েছে এবং তার সাথে আমাকে সাক্ষাৎ করতে বলেছে আমি যাব আমি যাবো এজিদের দরবারে দেখি দেখি এজিদ আমাকে কি বলে তার সাথে আমাকে সাক্ষাৎ করতে বলেছে আমি আমি এই মুহূর্তে একটা দরবারে যাব আমার অমঙ্গল হবে কিছুতেই আমার অমঙ্গল হতে পারে না আমি এখন তার সাথে সাক্ষাৎ করে মন্ত্রী মনোহর আমেরিকাকে পাঠিয়েছিলাম আব্দুল জব্বারের বাড়ি সে যে এখন পর্যন্ত ফিরে এলো না এর কারণ কি আমি কিছু বুঝতে পারছি আমি এসে বলে আব্দুল জব্বারকে সঙ্গে করে
এখন আমি যাই ওই শাহজাদি রাজি আছে কিনা যাও তুমি যাও তুমি দামে তাই হবে হুজুর স্ত্রী রেখে আমাকে বিয়ে করতে আমার তাকে দিয়েছে এরপর দিদি আপনার সেই বেশি রাজ্য কেউ দেয় এটা হলে আপনার বোন কেউ তো তালাকি দিয়ে দিবে আমার বোন ঠিকই বলেছে ঠিকই বলেছে সুন্দরী নারী হলো যদি তুমি রাজ্য আমার তুমি এই মুহূর্তে স্থান ত্যাগ করো আমি যা বলছি আমি তাই করো আমি জানতে চাই আমি তোমাকে ঠিক করে তুমি হলে কি গন্ডগোল গ্রুপ এত সুন্দর স্ত্রী থাকতে তোমার মতো আমি তাহাকে একেবারে মাথায় করে রাখতাম আর তুমি নাকি রাজ্যের লোভে তোমার ওই সুন্দর স্ত্রীকে একটু আমার হুজুর কি তোমার মতো গন্ডগোল মূর্খ নাই মহামন্ত্রী বারোয়ান মহারাজ তুমি তোমার ভাষা দিয়া পাগল হয়ে গেছে
আই সুন্দরী নারী বিবি জয়নবেন আমার মনের মধ্যে যে চাতুরী ছিল আমি বুঝতে পারলাম এই বলেন হুজুর বের হয়ে যা বেটা তুমি হয়তো বুঝতে পারোনি আমার মনের মধ্যে বিবি জয়নবকে আমার বাবার আশা আমি বলছিলাম আমার মনে হয় বলেছ মহামন্ত্রী বারোয়ান আর কাল বিলম্ব না করে তুমি এই মুহূর্তে কাবিল খাকে একখানা পত্র দিয়ে পাঠিয়ে দাও সেই জয়নবের বাড়ি আমি তোমার মুক্তির প্রশংসা না করে পাচ্ছি না আজকের মতো সভা বন্ধ আমি আমার সম্রাট আমার হুজুরে বিয়ের পয় গামনি আমার সম্রাট ওই বিবি জয়নবকে বিয়ে করবে বুঝলে আমার তোমার কি বিয়ের সার জানব নাকি আরে বলো কি নিয়ে যাও ঠিক আছে বেশ দাও আমাকে দাও বিবি জয়নব যাকে পছন্দ করবে তাকে সে বিয়ে করবে আমার স্বামী কি হয়েছে
আমি কি বলবো তো হুজুর,
বিবিন সোহানোকে আমলার আমাকে আপনাকে আরে বাবা কি করতে হবে? সরো এই গোরকে তুমি আরে বাবা কি আরে কৌশলে খাবে
Bye, Hussein!
আমি যে আর কিছুই বুঝতে পারছি না কেন কেন তুমি আমাকে ভাই হোসেন তুমি আর দেরি না করে আমি এই মুহূর্তে আপনাকে আমি এই নানা তুলতে হোসেন আমি আমার মৃত্যুর সময় তোকে আমার কথা তাহলে তুই রাখবি তাহলে তুই আমি আপনার মৃত্যু সঞ্চয় দাঁড়িয়ে প্রতিষ্ঠা আপনি আপনার হুজুর আপনি আপনার হুজুর আ এই নাও
Abdullah bin Ziyad.
আসান হোসেন আমার চির শত্রু। আমার এই শত্রু হওয়ার কারণ হলো ভাই বিবি জয়রাও তার ভুল। আমি মুগ্ধ হয়ে আমি তাকে উড়াই সাহায্য তাকে আমি হত্যা করেছি। এখন পোর্টের কাজটা হয়ে হোসেনকে একটি জীবী থেকে চিরতরের দণ্ড সরিয়ে দিতে হবে, না হলে শুধু খালি আমার রক্তই থেকে যাবে। হোসেনকে বের করে তখন হোসেন বাদশাকে ওই রওজায় গিয়ে স্থান দিয়েছে। যদি হোসেন এই পবিত্র রওজা থেকে বের না হয় তবে আমি আমার মতো শত শত ইথরা তাকে ওই পবিত্র রওজা থেকে বের করতে পারবে না। আপনার সঙ্গে ভালোবাসা আছে বলে তাই আমি জানি আপনার নাম হবে এই কুফার আমাকে পার্টি হবে মহামান্য মহারাজ।
Thank you.
Hey, come on!
I
আমি অতই সুফল যাত্রা করব আমি অতই সুফল ইমাম হোসেন পরিবার প্রয়োজন নিয়ে এবং 6000 সৈন্য সহ মদিনা ত্যাগ করিয়াছে কুফা নগরে আসতে গিয়ে ভালো ভালো শূন্য পাঠালে
Thank you.
Come on, 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 come on
হবে গান রে মনা কেন বান্ধ দালান ঘর একদিন মাটির পাবে হবে ঘর মনা কেন বান্ধ দালান ঘর মনা কেন বান্ধ দালান Oh,
আপনার মুখে তুলিয়া দিবে যে থানা সে থানা পায় আমার প্রাণা সে থানা পায় যে রবানা পিতার মুখেতে মাতার মুখে তুলিয়া দিবে যে থানা ওরে তোমার পিতাকে ও তোমার মাতাকে ওরে তোমার পিতাকে ও তোমার মাতাকে ভাই গো ওইটা কাবার যাইতে বড় সম্পদ ওরিও নবীর Oh,